আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি হাসমতুল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের স্বপ্নমতের দ্বিতীয় পাঠ মানব শ্বসনতন্ত্র সম্পর্কে। আসলে শ্বসন হচ্ছে মানব দেহের গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়া অক্সিজেন বাতাসের সাথে ফুসফুসে প্রবেশ করে এবং তা রক্তের মাধ্যমে দেহের সব অঙ্গে পৌঁছায় এবং উপজাত হিসাবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। শ্বসনতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমরা তিনটি সংজ্ঞা জেনে নেব। একটি হলো শ্বাসকার্য। শ্বাসকার্য হচ্ছে যে প্রক্রিয়া দিয়ে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করা হয় তাকে শ্বাসকার্য বলে। আমরা সংজ্ঞাটা আবার একটু শুনি। যে প্রক্রিয়া দিয়ে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করা হয় তাকে শ্বাসকার্য বলে। তারপরে আমরা যে সংজ্ঞাটা আলোচনা করব সেটা হচ্ছে শ্বসন। যে জৈবিক প্রক্রিয়া প্রাণী দেহের খাদ্যবস্তু বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে মজুদ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর এবং কার্বন অক্সাইড নিষ্কাশন করে তাকে শ্বসন বলে। সংজ্ঞাটা যদি আমরা আবার একটু শুনি, যে জৈবিক প্রক্রিয়ায় প্রাণীদেহের খাদ্যবস্তু বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে মজুদ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে তাকে শ্বসন বলে। এবার আমরা আসব শ্বসনতন্ত্র। যে অঙ্গসমূহের সাহায্যে এই শ্বাসকার্যটি পরিচালনা করা হয় সেই অঙ্গগুলোকে একত্রে শ্বসনতন্ত্র বলা হয়। তাহলে এখন আমরা শ্বসনতন্ত্র সম্পর্কে আমরা বিস্তারিত জানব। প্রথমে আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে নাসা গহ্বর, তারপর আছে গলবিল, স্বরযন্ত্র, ট্র্যাকিয়া এবং ব্রঙ্কাস ও ব্রঙ্কিউল। এছাড়া নিচে আরেকটি চিত্র আছে, সেখানে অ্যালভিওলাসের গঠনের চিত্র দেওয়া আছে। আসলে অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের একক। যেমন মস্তিষ্কের একক হচ্ছে নেফ্রন, সরি মস্তিষ্কের একক হচ্ছে নিউরন এবং বৃক্কের একক হচ্ছে নেফ্রন, ঠিক একইভাবে ফুসফুসের একক হচ্ছে অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসের এখানে চিত্র দেওয়া আছে, তার উপরে নীল রঙের একটি কোষীয়জালিকার চিত্র দেওয়া আছে। এগুলো হচ্ছে অ্যালভিওলাসের থলি, এটা শ্বসন ব্রঙ্কিওল এবং এখানে একটি ধমনী এবং একটি শিরার নাম দেওয়া আছে, সেটা হচ্ছে পালমোনারি ধমনী, পালমোনারি শিরা। পালমোনের কথাটির অর্থ হচ্ছে ফুসফুস ধমনী এবং এই ধমনীটি হলো একটি ব্যতিক্রম। আমরা জানি সাধারণত ধমনী কি করে, অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, কিন্তু পালমোনারি ধমনী কি করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। এবং পালমোনারি শিরা সাধারণত কি করে, আমরা জানি যে শিরা সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু পালমোনারি শিরা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। মূলত শ্বসন ক্রিয়াতে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় ভালোভাবে সম্পন্ন করার জন্যই এই ব্যতিক্রমধর্মী ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্বসনতন্ত্রের আসলে মূলত সাতটি অংশ রয়েছে, নাসিকা, গলবিল, স্বরযন্ত্র, শ্বাসনালী, ব্রঙ্কাস, ফুসফুস, মধ্যচ্ছদা। এখন আমরা এক নম্বর যে আছে নাসিকা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। নাসিকার দুটি অংশ, একটা হলো নাসারন্ধ্র এবং নাসাপথ।
নাসারন্ধ্রটা কোথায় এটা আমরা সবাই জানি, মুখগহ্বরের উপরে ত্রিকোণাকার দুই ছিদ্র বিশিষ্ট একে বলা হয় নাসারন্ধ্র। আমরা এই নাসারন্ধ্রের মাধ্যমে যে কোনো জিনিসের ঘ্রাণ এবং এটা কি ভালো না খারাপ জিনিসের ঘ্রাণ সেই বিষয়ে আমরা অনুভূতি পাই। আর এই অনুভূতি পাওয়ার ক্ষেত্রে যে কর্টিক স্নায়ুটি সহায়তা করে সেটা হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। আমরা জানি মানুষের 12 জোড়া কর্টিক স্নায়ু আছে, এর মধ্যে একটি হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। এরপর নাসারন্ধ্র থেকে গলবিল পর্যন্ত একটি অংশ আছে, তার নাম হলো নাসাপথ। এটি পাতলা প্রাচীর দিয়ে দুটি ভাগে বিভক্ত। এর সামনের অংশ লোমাবৃত, আমরা নাকের ছিদ্রে হাত দিলে আমরা লোমাবৃত কিছু অংশ আমরা দেখতে পাই, এবং এর পিছনে আছে শ্লেষ্মা প্রস্তুতকারী পাতলা পর্দা। এটা কাজটা কি, এটা কেন থাকে? আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন বাতাসের ভিতরে অনেক সময় ময়লা আবর্জনা এবং বিভিন্ন দূষিত পদার্থ থাকে। সেগুলো কি হয়, সেগুলো যাতে ফুসফুসে যেতে না পারে সেক্ষেত্রে এই পর্দায় আটকে যায় এবং এতে বায়ু ফুসফুসে প্রবেশ করার সময় বায়ুটি নির্মল উষ্ণ আদর হয়ে যায়। এর পরের অংশটা হচ্ছে গলবিল। মুখ হা করলে মুখ গহ্বরের পিছনে যে অংশটি দেখা যায় সেটি হচ্ছে গলবিল, যা ইংরেজিতে ফ্যারিংস বলা হয়। গলবিলের পর হচ্ছে স্বরযন্ত্র, যাকে ইংরেজিতে বলা হয় ল্যারিংস। আমরা যে শব্দ করি মূলত এই স্বরযন্ত্রের সাহায্যে, এবং এটি গলবিলের নিচে শ্বাসনালীর উপরে অবস্থিত এবং এটা কয়েক টুকরা তরুণাস্থি নিয়ে গঠিত। এগুলোর মধ্যে থাইরয়েড তরুণাস্থি বড়, এটি পুরুষের গলার সামনে উচ্চ হয়ে ওঠে। স্বরযন্ত্রের উপরে জিহ্বা আকৃতির একটি ঢাকনা আছে যাকে আমরা উপজিহ্বা বলি, ইংরেজিতে বলা হয় ইপিগ্লটিস। আমরা জানি মুখগহ্বরের নিচে দুইটা নালী রয়েছে, একটি খাদ্য নালী একটা শ্বাস নালী। মূলত যখন আমরা খাদ্য গ্রহণ করি তখন এই উপজিহ্বাটি কি করে, শ্বাসনালীকে ঢেকে রাখে যাতে খাদ্য শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে। আর এই খাদ্য গ্রহণ ব্যতীত এই শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এটি সবসময় খোলা থাকে এবং এ পথে বাতাস ফুসফুসে যাতায়াত করতে পারে। তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা শ্বাসনালী বা ট্রাকিয়া। এটা আমরা যদি গলার উপর হাত দিই, একজনের খসখসে বা এরকম হাড়ের মতো একটা অংশ অনুভব করি, আসলে এটি হচ্ছে তরুণাস্থি নির্মিত এবং এই ষড়যন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কোষরেখা পর্যন্ত প্রায় 12 সেন্টিমিটার দীর্ঘ এবং 2 সেন্টিমিটার ফাঁপা নলাকার অংশকে ট্রাকিয়া বলে। এটি 16 থেকে 20টি অর্ধ বলয়াকার অথবা আমরা বলতে পারি অর্ধ বৃত্তাকার তরুণাস্থি নিয়ে নির্মিত। এর অন্তর্গাত্র ঝিল্লিতে সূক্ষ্ম লোমযুক্ত কোষ থাকে যা শ্বাসনালীর ভিতরে অপ্রয়োজনীয় বস্তু প্রবেশ করলে তা শ্লেষ্মার সাথে বাইরে বের করে দেয়। আমরা যদি বাজারে যাই গরু বা খাসির মাংস কিনতে গেলে সেক্ষেত্রে আমরা তখন আমরা শ্বাসনালীটা আমরা দেখতে পারবো। এখন আরো একটি বিষয় হলো যে এই শ্বাসনালীটা মূলত গরু বা খাসির যে আমরা শ্বাসনালীটা দেখতে পারি অনেকটা মানুষের শ্বাসনালী একই রকম, কারণ গরু এবং খাসি বা মহিষ আমরা যেগুলো সাধারণত গোশত হিসেবে আমরা বাজারের থেকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি সেগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, মানুষের স্তন্যপায়ী প্রাণী যাতে উভয়ের শ্বাসনালী একই রকম। আমরা শ্বাসনালীর পরে যে অংশ যে পার্টটা আলোচনা সেটা হলো ব্রঙ্কাস। আসলে ব্রঙ্কাস শব্দটি এক বচনে,
বহুবচনে এটাকে বলা হয় ব্রঙ্কাই। বক্ষ গহ্বরে শ্বাসনালীর শেষ প্রান্ত দুটি অংশে বিভক্ত হয়ে যায়, একটি ডান একটা বাম অংশ। ডান ব্রঙ্কাসটি অপেক্ষাকৃত ছোট কিন্তু প্রশস্ত এবং তিন ভাগে ভাগ হয়ে ডান ফুসফুসের তিনটি খণ্ডে প্রবেশ করে। বাম ব্রঙ্কাসটি দুভাগে ভাগ হয়ে বাম ফুসফুসের দুটি খণ্ডে প্রবেশ করে। ফুসফুসের অভ্যন্তরে প্রতিটি ব্রঙ্কাই অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়, এগুলোকে বলা হয় ব্রঙ্কিউল। এরপরে আমরা যেটা আলোচনা করব ফুসফুস, আসলে ফুসফুস হলো শ্বসন তন্ত্রের প্রধান অঙ্গ। শ্বসনের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস। শ্বসন তন্ত্রে যে সকল রোগগুলো হয়, আমরা বর্তমানে আলোচিত যদি করোনা রোগের কথা বলি, অথবা আমরা যদি করোনা রোগের কথা বলি, অথবা হাঁপানি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস বা ফুসফুসে ক্যান্সার যাই বলি না কেন, প্রথমে ক্ষেত্রে জীবাণু অ্যাটাক করে ফুসফুসে। তাহলে ফুসফুস সংখ্যায় দুটি হালকা গোলাপি রঙের স্পঞ্জের মতো, বাম ফুসফুসটা আকারে ছোট, ওজন 565 গ্রাম, 2 লোব বিশিষ্ট। ডান ফুসফুস আকারে বড়, ওজন 625 গ্রাম, 3 লোব বিশিষ্ট। এটি দ্বিস্তরী পিলোরাল পর্দা দ্বারা আবৃত এবং দুই স্তরের মাঝে পিলোরাল নামক এক ধরনের রস থাকে, ফলে শ্বাসক্রিয়ার সময় ফুসফুসের সাথে বক্ষগাত্রে কোনো ঘর্ষণ হয় না। ফুসফুসে অসংখ্য বায়ুথলি থাকে যাদেরকে আমরা অ্যালভিওলাস বলি। আমি আগে আলোচনা করেছিলাম যে ফুসফুসের একক হচ্ছে অ্যালভিওলাস। প্রতিটি বায়ুথলি কোষিক নালিকা দিয়ে পরিবেষ্টিত থাকে, বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে ওঠে এবং পরে আপনা আপনি সংকুচিত হয়। বায়ুথলি ও কোষিকার গাত্র এত পাতলা যে এর ভিতর দিয়ে গ্যাসীয় আদান প্রদান ঘটে। তাহলে আমরা যেহেতু অ্যালভিওলাস ফুসফুসের কার্যকরী একক, তার সঙ্গে কিছু আমরা একটু আলোচনা করি। এই অ্যালভিওলাসকে বহুবচনে অ্যালভিওলাই বলা হয়। নবজাতক শিশুর ফুসফুসে 20 মিলিয়ন, 8 বছর শিশুর 300 মিলিয়ন এবং পূর্ণবয়স্ক মানুষে 700 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। প্রত্যেকটি অ্যালভিওলাসের ব্যাস 200 থেকে 300 মাইক্রোমিটার, এর পুরুত্ব 0.4 মাইক্রোমিটার। এবং এরপর আমরা আলোচনা করব মধ্যচ্ছদা সম্পর্কে। ইংরেজিতে বলা হয় ডায়াফ্রাম। আসলে মধ্যচ্ছদা হলো ম্যামেলিয়া শ্রেণীর প্রাণীদের একটি অন্যতম বৈশিষ্ট্য, যাদের মধ্যচ্ছদা থাকে। বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে এই পর্দাটি অবস্থান করে। শ্বাস প্রশ্বাসের সময় এই মধ্যচ্ছদা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মধ্যচ্ছদা সংকুচিত হলে বক্ষ গহ্বর আয়তন বৃদ্ধি পায় এবং মধ্যচ্ছদা প্রসারিত হলে বক্ষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আশা করি আমার এই আজকের আলোচনা তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছ। তাহলে এই আলোচনা তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো, তোমরা অবশ্যই বাড়িতে একটি শ্বসনতন্ত্রের চিত্র অঙ্কন করবে, তারপর এর বিভিন্ন অংশগুলো বিস্তারিত ভাবে তোমরা বর্ণনা খাতায় লিখবে। সবাইকে ধন্যবাদ।